ভাষা সৈনিক আব্দুল মতিন, ভাষা সংগ্রামী আব্দুল মতিন 1926 সালের 3 ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহাল উপজেলার ধুবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জলিল, মাতার নাম আমেনা খাতুন। তিনি 1943 সালে ম্যাট্রিক, 1945 সালে ইন্টারমিডিয়েট, 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। উল্লেখ্য যে 21 ফেব্রুয়ারির হরতাল কর্মসূচির ডাক তিনিই দিয়েছিলেন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তা সমর্থন করেছিল। অমর একুশ সৃষ্টির পথ এভাবেই অগ্রসর হয়েছিল। একুশের নির্মম হত্যাকাণ্ডের পর ডক্টর গোলাম মাওলানার কক্ষে যে সভা আহ্বান করা হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। ছাত্র হত্যার পর তার স্বাক্ষরে লিফলেট ছাপা হয় এবং তা ছাত্র জনতার মাঝে বিলি করা হয়। পরের দিন গায়েবানা জানাজা ও শোক মিছিলে তিনি শরিক হন। অমর একুশের আন্দোলনে আব্দুল মতিনের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।